শিমুলদার সব কথা শুনতে পেরে পরাগের সব সত্যি জেনে গেল মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মধুবালা তুতুলকে বলছে, জানি তোরা কেউ বিশ্বাস করবি না, তারপরও আমার মন বলছে আমার ছেলেটা ভালো হয়ে গেছে, আর আমার বৌমাটা যদি আবার আমার ছেলেটার কাছে ফিরে আসতো না, আমি অনেক খুশি হতাম। তখনই সে প্রতিবেশী মহিলাটা বলে থাকে, তার হবে না গো, কারণ ওই ছেলেটার সাথেই তোমার বৌমা দেখো বিয়ে করে সংসার করে সংসার করবে, বয়স কম, কি করবে বলো, আর তোমার ছেলেটা তো আর মেয়েটাকে শান্তি দেয়নি। তাহলে তখন মধুবালা বলতে থাকে, তা ঠিক, আমি জানি আমি ভুল ভাবছি, আমি একটু ভুলই ভাবছি, কিন্তু তাও যদি আসতো তাহলে আমি অনেক খুশি হতাম। তখন তুতুল বলতে থাকে, কাকিমণি তুমি না এইসব কথা মাথা থেকে বাদই দিয়ে দাও, আর তুমি যদি বৌদিভাইয়ের ভালো চাও না তাহলে এসব কথা আর ভেবো না। তখন মধুবালা বলতে থাকে, তুতুল আমি তো বৌমার ভালোই চাই, বল বৌমাটা এত ভালো যে পরাগটা তো ওর মর্মতাটা বুঝতেই পারলো না, আর আমি বা কী করেছি বল, আমি বারবার করে পাল্টে খেয়েছি, আমি কি বৌমাটাকে বুঝতে পেরেছিলাম, ঠিক করে বুঝতে পারিনি। তাই তো চাই যে বৌমাটা আমাদের বাসাতেই থাকুক, আমার ছেলের সাথেই থাকুক, আমার পরাগটা ভালো হয়ে যাক, আবার আগের মতো হয়ে যাক। তখন তুতুল বলতে থাকে, কাকিমণি সে আশা মনে হয় না আর পূরণ হবে, তাই এসব কথা আর ভুলো না। তখনই একজন চলে আসে, আর এসে মধুবালাকে বলতে থাকে যে পুরোহিত মশাই চলে এসেছে তো। তখন মধুবালা বলে, দেখেছো আমার তো কিছু দেওয়াই হয়নি, আমি এখনই সব কিছু নিয়ে আসছি, বুঝেছো, আর এই তুতুল যা যা পুতুলকে সাজাতে যা, না হলে তো আবার দেরি হয়ে যাবে, আর বৌমারা কখন আসবে। তারপরে তুতুল পুতুলকে সাজাতে চলে যায়, আর এদিকে শিমুল চলে আসে, আর শিমুলকে দেখে মধুবালা বলতে থাকে, কী গো বৌমা তুমি কোথায় ছিলে, তোমার এত দেরি হলো কেন। তখন শিমুল বলতে থাকে, আসলে মা। তখনই বিপাশারাও চলে আসে, আর তখন শিমুল বলতে থাকে, আসলে মা আমরা বিপাশাদের বাড়িতে গিয়েছিলাম। তখন মধুবালা বলতে থাকে, হ্যাঁ তুতুল তো বলেছিল আমাকে একবার যে তোমরা বিপাশা বৌমারই বাড়িতে গেছো, কিন্তু কই তোমরা তো সাজনি, কেউই তো সাজনি, তাহলে কেন গিয়েছিলে। তখনই বিপাশা বলতে থাকে, আসলে কাকিমা আমরা না কথা বলতে বলতে না আমাদের দেরি হয়ে গেছে। তখন মধুবালা বলে, কি বলছো তোমরা, তোমাদের বিয়েতে নিমন্ত্রণ করেছি, তোমরা বিয়েতে এসেছো, আর তোমরা কি না তোমাদের বাড়িতে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, কি এমন কথা বলছিলে যে দেরি হয়ে গেল। তখন শিমুল বলতে থাকে, আসলে মা ওরকম কিছু না। তখন শিমুলের মুখ দেখে প্রতিবেশী মহিলা বলে ওঠে, কি ব্যাপার শিমুল তোমার কি শরীর খারাপ লাগছে। তখন শিমুল বলতে থাকে, না তো কেন। তখন মহিলা বলে, না আসলে তোমার শরীর কেমন কেমন যেন লাগছে, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে। তখনই মধুবালা বলে ওঠে, তা তো হবেই, ওরা তো কেউই যে কিছু খায়নি, কি গো তোমরা খাবে না। তখন শিমুল বলতে থাকে, তুমি খেয়েছো মা। তখন মধুবালা বলে, না তোমাদের ছাড়া কি আমি খেতে পারি বলো তো, তোমরাও তো খাওনি তাই আমিও কিছু খাইনি, যাও যাও তোমরা কিছু খেয়ে নাও যাও। ওইদিকে পুতুল তুতুলের কাছে কিছুতেই সাজবে না, বারবার করে বলছে, আমার বউ কোথায়, আমার বউ না আসলে আমি কিছুতেই সাজবো না, ও জানে যে আমি ওকে ছাড়া সাজবো না, তাহলে ও কোথায় চলে গেল, আমাকে এখন আর ভালোবাসে না, আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। তখনই একজন বলে ওঠে, পুতুল দি এখন তো আর তোমার বউ নেই, তোমার ভাইয়ের সাথে তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে তোমাকে কি আর আগের মতো ভালোবাসবে, তাহলে কেন তুমি বউ বউ করো, বুঝি না কিছু, তোমাকে তো তুল সাজাতে এসেছে, তুমি সেজে নাও তো। তখনই তুতুল বলে, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না, বুঝেছো বৌদিভাই পুতুল দিকে অনেক ভালোবাসে, যেটা তোমরা কল্পনা করতে পারবে না, আর পুতুল দিও বৌদিভাইকে অনেক ভালোবাসে, আর বৌদিভাইয়ের মতো মানুষই হয় না, বুঝেছো, তাই না জেনে কিছু বলবে না। আর ওইদিকে দেখা যাবে শিমুলকে মধুবালা বলছে, যাও না মা আমি বলে রেখেছি রান্নার ওখানে, তোমরা গেলেই তোমাদের খাবারটা দিয়ে দেবে, যাও তোমরা খেয়ে নাও। তখন শিমুল বলতে থাকে, আসলে মা আমার ভালো লাগছে না কেন যেন খেতে, তোমরা খেয়ে নাও না বিপাশা বৌদি। তারপরে বিপাশারা বলতে থাকে, কী যে বলিস না শিমুল, আর তোর কি মনে হয় যে আমরা এক জায়গায় দুরকম করতে পারি, আমরা খাবো না, আমরাও কিছু খাবো না। তখন মধুবালা বলতে থাকে, কী গো বৌমারা তোমরা কী খুচুর খুচুর গুজুর গুজুর করছো বলো তো, আর কেন খাবে না, নিশ্চয়ই তোমরা যা যার বাড়ি থেকে শেষে খেয়ে এসেছো। তখন বিপাশা বলে, না না কাকিমা আমরা কেউ কিছু খাইনি গো, কেউ কিছু খাইনি। তখনই শিমুলকে মধুবালা বলতে থাকে, বৌমা আসলে ওইদিকে পুতুলটাও না খুব বায়না করছিল, জানো তো যে তোমার হাত ছাড়া ও কারো হাতে সাজতেই চায় না, তুতুলটা গেছে ওকে সাজাতে কিন্তু ও কিছুতেই সাজতে চাইছে না, তুমি তো আবার ওকে সাজাতে যাবে, দেরি হয়ে যাবে যে না হলে, তুমি কিছু খেয়ে নাও। তখন শিমুল বলতে থাকে, না না মা আমি পুতুল দেখে সাজাতে যাচ্ছি, আমি দরকার হলে মিষ্টি টিষ্টি কিছু একটা খেয়ে নেবো, কিন্তু এখন আমি খাবো না, খেতে গেলে দেরি হয়ে যাবে। বিপাশাদি তোমরা বরঞ্চ একটু কিছু মুখে দিয়ে নাও। তখন বিপাশা বলে, না এরকম একটা পরিস্থিতিতে খাবার গলা দিয়ে নামবে তো মনে হয়। তখন শিমুল বলতে থাকে, কি করব বলো, কিছু তো করার নেই, আর ওদিকটাতেও তো যেতে হবে আমাদের, ওদিকটা কি অবস্থা কে জানে। তখন ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর এদিকে মধুবালা চমকে যায় আর বলতে থাকে, কি গো কি হলো, তোমরা কি নিয়ে এত আলাপ করছো, আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা নিশ্চয় হয়েছে, না হলে তোমরা এরকমভাবে কথা বলতে পারতে না, কি হয়েছে গো আমার কাছে কি লুকোচ্ছ। তখনই সুচরিতা বলতে থাকে, না না কাকিমা এমনিতে আমরা একটা আলোচনা করছিলাম। তখন মধুবালা বলে, তোমরা বিয়েতে এসেছো আবার আলোচনাও করছো, কি নিয়ে এত আলোচনা করছো। তারপরে শিমুল রীতিমতো ওখান থেকে পালিয়ে যায় পুতুলের কাছে আর বলতে থাকে, মা আমি পুতুল দিকে সাজাতে গেলাম, এই বলে ওখান থেকে চলে যায়।
আর মধুবালা বলতে থাকে, কি ব্যাপার, কিছু তো বুঝলাম না, আর ডান চোখের পাতাটাও কেমন সকাল থেকে লাফাচ্ছে, কি আর কিছু একটা বিপদ অবশ্যই ঘটবে, আমার না ভালো লাগছে না, মন কেমন যেন করছে, পুতুলটা শেষ পর্যন্ত বিয়ে হবে তো, ওর বর আসবে তো? তখনই ওই মহিলা বলে ওঠে, কি যে বলো না তুমি, কেন আসবে না, আর তোমার পুতুলের বর যদি না আসতো তাহলে বৌমাকে সাজাতে যেত বলো তো তুমি? তখন মধুবালা বলতে থাকে, সেটাও ঠিকই বলেছো, তারপরও কেমন যেন লাগছে আমার। ওইদিকে পুতুল বারবার করে বায়না করছে, আমি কিছুতেই সাজবো না, বউ না আসলে আমি কিছুতেই সাজবো না, বউটা কোথায় চলে গেল? ঠিক তখনই শিমুল আসে আর এসে বলে, এই তো পুতুল দিয়ে আমি চলে এসেছি, এবার এসো তো। তখন পুতুল বলতে থাকে, তুই কোথায় চলে গিয়েছিলি আমাকে ছেড়ে? তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না বলেছিলি না, তাহলে তুই আমার বিয়েতে এসে আবার কোথায় চলে গিয়েছিলি? তখন শিমুল বলতে থাকে, পুতুল দিয়ে আমাদের না একটা কাজ ছিল তাই আমরা গিয়েছিলাম, তাই তো এখন চলে এসেছি না, এখন তোমাকে আমি সাজিয়ে দেবো, বসো তো নাহলে দেরি হয়ে যাবে। তারপরে জোর করে পুতুলকে বসিয়ে দেয় শিমুল। তখন পুতুল বলতে থাকে, আমি কি মরে গেছি নাকি যে তোর আলোচনা করবি? তখন শিমুল বলতে থাকে, কি যে বলো না, মরার কথা কেন বলছো পুতুল দি, চুপ করে বসো তো। তারপরেই শিমুল পুতুলকে সাজাতে থাকে আর পুতুল কথাই বলতে থাকে। তখনই হঠাৎ করে শীর্ষা শিমুলকে বলতে থাকে, শিমুল একটা কল দিয়ে দেখবো? তখন শিমুল বলে, হ্যাঁ হ্যাঁ কল দিয়ে দেখো। তখনই শীর্ষা হসপিটালে ফোন করতে থাকে। আর এদিকে শিমুল পুতুলকে সাজাতে থাকলে শিমুলকে পুতুল বলতে থাকে, কি ব্যাপার, কোথায় ফোন করার কথা বলছিস? নিশ্চয়ই শতদ্রর সাথে, শতদ্র ভালো মানুষের ছেলেটা কেন আসলো না গো, ওরও খুব পা ভারী হয়েছে, বুঝতে পারছি তো। তখন শিমুল বলে, ওর সাথে নয় পুতুল দি, তোমাকে না আমি বললাম চুপ করে বসো, না হলে কি করে সাজাবো, অন্য ব্যাপারে কথা বলছে ওরা। তখন পুতুল বলে, আমি ঠিক বুঝতে পারছি, কিছু একটা লুকোচ্ছিস তোরা, কী নিয়ে কথা বলছিস রে? আমি না একটুও ভুল ভাবছি না, আমি ঠিকটাই ভাবছি। তারপরে অনেক কথা বলতে থাকে পুতুল। তখনই শিমুল হঠাৎ করে রেগে যায় আর বলতে থাকে, পুতুল দি তোমাকে আমি কতবার বললাম যে কথা বলো না কথা বলো না, তাহলে কিন্তু এখন আমি চলে যাব, তোমাকে আমি সাজাবোই না। তখন এই কথা শুনে পুতুল অবাক হয়ে যায় আর শিমুল বলতে থাকে, আমার একদম ভালো লাগছে না, তুমি কেন বুঝতে পারো না, অন্য একটা কাজ আছে আমার যেতে হবে, তাহলে তুমি কেন এরকমভাবে কথা বলছো, তোমাকে তাড়াতাড়ি করে আমাকে সাজাতে হবে, তুমি কথা বললে আমি কি করে তাড়াতাড়ি সাজাবো। তখন পুতুল কাঁদতে থাকে আর ওইদিকে বিপাশা বলতে থাকে, পুতুল তুমি না ভালো মেয়ে, তুমি না সবটা বুঝতে পারো, তুমি কেন বুঝতে পারছো না, মানুষের মন সবসময় একরকম থাকে না, তোমার বউয়ের মনও একরকম থাকবে না, তাই তোমার বউয়ের মনটা খারাপ, তুমি কেন বুঝতে পারো না, তুমি চুপ করে বসে তারপরে তাড়াতাড়ি করে সেজে নাও। তখন পুতুল বলতে থাকে, হয়েছে হয়েছে থাকবো, তোকে আমাকে আর সাজাতে হবে না, আমি আর কথাও বলবো না, আমি চুপ করে বসে থাকবো, কিন্তু তুই যেখানে যাওয়ার সেখানে যা, আমাকে আর তোকে সাজাতে হবে না। তখন শিমুল বলতে থাকে, ঠিক আছে তাহলে সেটাই হোক, আমি তোমাকে সাজাবো না, তোমাকে বরঞ্চ তুতুলি সাজিয়ে দেখ, আমি এখনই চলে যাবো এখান থেকে, আমি তোমাকে সাজাবো না তো। তখন পুতুল কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই আমার সাথে কোনো দিনও এরকমভাবে কথা বলিস নি বউ, তুই কেন আমার সাথে কথা বলছিস এরকম করে, তোর কী হয়েছে আমাকে বল। তখন তখনই শীর্ষা কথা বলে চলে আসে আর শিমুল বলতে থাকে, কি হয়েছে গো? তখন শীর্ষা বলে, ওই দিকটার কোনো উন্নতি নেই, কোনো কিছু ওনারা বলতে পারছে না। তখনই সুচরিতা বলতে থাকে, এই শিমুল তাহলে কি হবে রে, এবার যে বন্ডে সই করতে হবে, তাহলে বন্ডে কে সই করবে, কাকিমাকেও তো বলা যাবে না। তখন শিমুল বলতে থাকে, আমি দিলে হবে না? তারপর সুচরিতা বলতে থাকে, কি করে হবে, তুই তো আগেই বলে দিয়েছিস, তোর কী দরকার ছিল বলার যে তোদের ডিভোর্স হয়ে গেছে, এখন কি হবে বলতো? তখন শিমুল বলতে থাকে, আমি জানি না কি হবে, তবে আমি এটা জানি যে একটা সোয়ের জন্য একটা মানুষ মরতে পারে না, যে করে হোক ওকে বাঁচাতেই হবে। তখন পুতুল বলতে থাকে, এই বউ তোরা কি বলছিস রে? তখন তুতুল পুতুলকে গয়না পরাতে থাকে আর তখনই পুতুল বলতে থাকে, তোদের কিছু একটা তো হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি, তোরা আমাদের কাছে কিছু লুকোচ্ছিস। তখন শিমুল বলতে থাকে, না পুতুল দি কিছুই লুকোইনি, বুঝেছো, গয়নাগুলো তাড়াতাড়ি পরে নাও, নাহলে কিন্তু বিয়ের লগ্নই বেরিয়ে যাবে। তখন পুতুল বলতে থাকে, যা হয় হোক বুঝেছিস, আর আমার বিয়েই তো হয়ে যাবে, আমি তো আর এ বাড়িতে আসবো না, আর জানিস তো বউ আমার ভাইটা না খুব ভালো হয়ে গেছে, তাই আমার না খুব ইচ্ছে যে তুই আমার ভাইটার কাছে না আবার ফিরে আয় বিয়ে করে। তখন এই কথা শুনে শিমুল অবাক হয়ে যায় আর বিপাশারাও সবাই অবাক হয়ে যায়। তারপরে শিমুল বলতে থাকে, পুতুল দি তুমি তো আর চুপ করবেই না, ঠিক করে নিয়েছো, তুমি সেই কথা বলতেই থাকবে তাই না? এই শুনে পুতুল চুপ হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।